সরকার ঘোষিত কঠোর লকডাউন মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে সোমবার ত্রিশাল উপজেলার রাগামারা বাজারে সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়। লকডাউন না মেনে দোকান খোলা রাখায় সাতজন দোকানদারকে সাতটি মামলায় ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা সহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়। ত্রিশাল থানা পুলিশের একটি চৌকোষটি মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেছে। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার ও ভাইবারে।